দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। সুদূর চেন্নাই থেকে ত্রিকোণ প্রেমের বলি সদ্য যৌবনে পা রাখা যুবক যুবতী, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে বাঁকুড়ার বিষ্ণুপুরের রাধানগর এলাকার মানুষের মধ্যে। মৃতদের নাম অর্পিতা পাল বয়স 20 ও প্রসঞ্জিৎ দাস ওরফে শানু যার বয়স 22। দুজনের বাড়ি যথাক্রমে বিষ্ণুপুর থানা এলাকার মুজডাং ও রাধানগর গ্রামে। স্থানীয় মৃত দুই যুবক যুবতীর পরিবার সূত্রে খবর, মুজডাং গ্রামের অর্পিতা পাল 2020 সালে স্থানীয় রাধানগর হাই স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরে পড়ার সময় বিষ্ণুপুরে একটি বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হয়। এক বছরের পাঠ্যক্রম শেষে চেন্নাইয়ের একটি 5-তারা হোটেলে বিশেষ প্রশিক্ষণ নিতে যায়। সেখানেই পরিচয় হয় আসামের এক যুবকের সাথে। ঘটনাচক্রে যে অর্পিতাকে সব কাজে বিশেষ সহায়তা করত, গত মার্চ মাসে বিশেষ প্রশিক্ষণ শেষে ওখানকারই অন্য একটি হোটেলে কাজে যোগ দেয় অর্পিতা। এদিকে রাধানগরের প্রসঞ্জিৎ ঘোষ ওরফে শানুর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল অর্পিতা পাল নামে ওই যুবতীর। দুজনের সম্পর্কের মাঝে আসামের ওই যুবক এসে পড়ায় সমস্যার তৈরি হয়। গত শুক্রবার কাজে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে যায় প্রসঞ্জিৎ ঘোষ ওরফে শানু। এরপর থেকে তার সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি বলে পরিবার সূত্রে দাবি করা হয়েছে। পরে গত রবিবার অর্পিতা যে হোটেলে কাজ করত সেখান থেকে তার বাড়িতে ফোন করে জানানো হয় সে কাজে আসেনি, ফোনেও যোগাযোগ করা যায়নি। ঠিক তার পরদিন সোমবার বাড়িতে ফোন আসে অর্পিতার, পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে। বুধবার প্রসঞ্জিৎ ঘোষ ওরফে শানুর বাড়িতে ফোন আসে চেন্নাইতে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। এমনকি মৃত্যুর আগে অর্পিতা প্রসঞ্জিৎ চেন্নাইয়ের একটি হোটেলে ছিল বলে খবর। ও তো ভালোতে হোটেল রুম থেকে বেরাচ্ছে, রুম থেকে তো হোটেল থেকে ভালোতে বেরিয়েছে ও। ও কিচ্ছু নেই না বা হোটেলে, ও মেঘলা মা ফোন করেছে কাকিমা অর্পিতা কিচ্ছু নিয়ে যায় না, সব রয়েছে। ও যে কালো একটি কালো ব্যাগ নিয়ে হোটেলে ডিউটি যায় সে ব্যাগ দিলে বেরিয়েছে। সে হোটেলে আমার মেয়ে কাজ করতো না, অনুমানে আমরা ভাবছি যে মেয়েটা প্রথমে যেখানে ও ট্রেনিংয়ে গেছিল সেখানে সেফ বলে একটা একটা আর কি ওদেরই আর কি ওদের উঁচু পোস্টে একটা ছেলে মাঝে মধ্যে ওকে ফোন করতো। এ সূত্রে দেখছি না, আমরা ফোনে যখন ট্রাই করছি ওই ছেলেটার নাম্বার আমাদের কাছে ছিল, কিন্তু দেখছি ওর ফোনটা সুইচ অফ। ও দুদিন নাকি কাজে আসেনি। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে আসাম, চেন্নাইয়ে কাজ করতো। কিন্তু আমার আমার মেয়েটা না, আমার মেয়েটা যে হোটেলে কাজ করতো এখন সে হোটেলে কাজ করতো না, তা অন্য হোটেলে কাজ করতো। এখন ছেলেটা প্রথমে মেয়েটা যেখানে ট্রেনিংয়ে গেছিলো সে হোটেলে কাজ করতো, তাই না? রাধানগরে একটা ছেলের সাথে মানে বন্ধুর মতো হয়ে গেছিলো, পরিচয় হয়েছিল বা দু একবার হয়তো যা আসা হয়েছে, কিন্তু এটা পুরোপুরি খুন করা হয়েছে সেটা মানে বুঝতে পারা যাচ্ছে। মেয়েটাকে আগে খুন করা হয়েছে মনে হচ্ছে, দুদিন আগে, ছেলেটাকে দুদিন পরে খুন করা হয়েছে। তো ছেলেটি খুন হয়েছে না সুইসাইড করেছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। মেয়েটির সঙ্গে আজ 7 বছর আগের মানে সম্পর্ক ভালোবাসা, তবে চার মাস আগে ও মেয়েটিকে নিয়ে ওর মামা ঘরে যায় বইতলে। বইতলে মামা ঘরে যে 4 দিন ছিল ওইখান থেকে ওই যে সারদামণি ওই যে রামকৃষ্ণ এই সব জায়গা ঘুরেছে ঘুরে, এখন মনে হচ্ছে মেয়েটা ছেলেটাকে ডিনাই করছে আর কি। দিয়ে এরমভাবে হুজুতি হওয়ার পরে আমার মনে হয় কোনো থার্ড পার্সন ছেলে ওকে দিয়ে ফোন করে ছেলেটাকে নিয়ে গেছে আমার এই ভাইপোকে। মেয়েটাই মনে হচ্ছে ফোনে ওকে ডেকে নিয়ে গেছে। আমাদের তো গ্রামের ছেলে তো তো ই ই কখনোই মেয়েটাকে মার্ডার করতে পারবে না আর কি। আমার মনে হচ্ছে থার্ড পার্সন ছিল এটা কিছু করে হোটেল মালিককে পয়সা পয়সা দিয়ে যাই হোক পুলিশ প্রশাসনে কেসটা উল্টা দিয়ে ঘুরানোর চেষ্টা করছে। দুটা মেয়ে তো আমার মনে হচ্ছে থার্ড পার্সন কোনো ছেলে, তার সঙ্গে সম্পর্ক দিয়ে আগে ডেকে লিয়ে এরকম কাজটা করিয়ে দিয়েছে মানে করতেই পারে না। ওখানে তো ওকে চক্রান্ত করে ডেকে মারা হয়েছে। এর পেছনে মেয়েটা অন্য একটা ছেলেকে ভালোবাসতো, ওকে ভালোবাসাকালীন ঠিক আছে অন্য একটা ছেলেকে ভালোবাসতো, উপরন্তু ওই ছেলেটাই মনে হচ্ছে এটা করেছে। মেয়েটা ওই ছেলেটাই মেরেছে যার সঙ্গে প্রেম করতো সেই মেরেছে। ছেলেটা আমার মানে ছোটোবেলার থেকে বন্ধু আমার, এটা চাইছি যে কী করে মারা গেলো সেটা ঠিক করে তদন্ত করা হোক, উপরন্তু যে মেরেছে তাকে শাস্তি দেওয়া হোক। এই অবস্থায় দুই পরিবারই চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করে শাস্তির দাবিতে সরব সকলেই। বাঁকুড়া থেকে নবীন দুহাটির রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।